প্রদেশ বিজেপির পক্ষ থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। সম্প্রতি কংগ্রেস দলের গাড়ির উপর হামলা প্রসঙ্গে দলীয় অবস্থান স্পষ্ট করেন তিনি। জানান, ঘটনার পরই সামগ্রিক খোঁজ খবর নেওয়ার জন্য দলের স্থানীয় নেতা এবং মণ্ডল কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কংগ্রেস নেতা আশিস কুমার সাহা মুখ্যমন্ত্রী মানিক সাহাকে এই ঘটনায় জড়িত কয়েকজন দুষ্কৃতীর নামধাম দিয়েছেন বলে উল্লেখ করে নবেন্দু ভট্টাচার্য বলেন, আশিস কুমার সাহার বক্তব্য মুখ্যমন্ত্রী লিপিবদ্ধ করেছেন কার্যবিবরণীতে। তবে যে দুষ্কৃতীদের নামধাম দেওয়া হয়েছে তারা কেউ বিজেপি দলের সদস্য নয় বলে জানান নবেন্দু ভট্টাচার্য। এই বিষয়টা নিয়ে বক্তব্য রাখতে শুরু করেছে, ফলে এই বিষয়ে এখন আমাদের অবস্থান তো এবং ঘটনার সত্যতা যা আছে তা আমাদের সামনে উপস্থাপন করা প্রয়োজন। এখানে একটি ঘটনা ঘটেছে, এতে কোনো অস্বীকার করার কোনো রাস্তা নেই। ঘটনা ঘটেছে, দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে বলে আমার কাছে খবর আসছে, এবং ঘটনার খবর পাওয়ার পরই আমরা আমাদের যে স্থানীয় কার্যকর্তারা আছে, জেলা সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি, সবাইকে অবগত করা হয়েছে এবং তারা এই সমস্ত বিষয়ে যুক্ত তা জানতে তাদের বলা হয়েছে এবং তারা আমাদের জানিয়েছে। পরবর্তী সময় কংগ্রেসের বর্তমানে কংগ্রেসের নেতা আশিস কুমার সাহা তিনি আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তিনি কতগুলি নাম ধাম দিয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বার্তা আসার পরে মুখ্যমন্ত্রী নিজের নামগুলি লিপিবদ্ধ করেছেন, পার্টির মাধ্যমে বিষয়গুলি স্থানীয়ভাবে পার্টির যে কার্যকর্তারা আছেন সেখানে তাদের দেওয়া হয়েছে এবং পুলিশকেও দেওয়া হয়েছে। অন্যদিকে কংগ্রেস দলের সমর্থকদেরও কোনো প্ররোচনা সৃষ্টি না করার জন্য বলেন তিনি। ঘটনার দিন কংগ্রেস সমর্থকদের তরফ থেকে যে ধরনের উগ্র মন্তব্য বিজেপি দলের বিপক্ষে করা হয়েছে তা উত্তেজনা সৃষ্টির জন্য যথেষ্ট ছিল বলে নবেন্দু ভট্টাচার্য মন্তব্য করেন। তবে এই ক্ষেত্রে বিজেপি সমর্থকরা যথেষ্ট সংযমের পরিচয় দেয় বলে উল্লেখ করেন তিনি। কোনো প্ররোচনার ফাঁদে যাতে তারা ফেলার চেষ্টা না করেন, সেদিন ওইখানে যাওয়ার সময় তাদের কার্যকর্তারা অনেকেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের দেখে কার্যালয়ের দিকে এমন সব মন্তব্য করেছেন যাতে উত্তেজনা ছড়ায়, কিন্তু আমাদের পার্টির তরফ থেকে আগেই বার্তা দেওয়া আছে, রাজ্যের একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চলছে, নির্বাচন এগিয়ে আসছে, যাতে কেউই প্ররোচনার ফাঁদে পা না দেয় তার জন্য বার্তা দেওয়া আছে এবং আমাদের কার্যকর্তারা সংযম বজায় রেখে। সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের সুবিধাবাদী দিশাহীন রাজনীতির তীব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপির প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে দলের ওবিসি মঞ্চের পক্ষে উপস্থিত ছিলেন তাপস মজুমদার। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।